हेलो व्यूअर्स, गुड इवनिंग। आज के 31st न्यू ईयर्स ईव আমি আজকে একটা পনিরের রান্না নিয়ে চলে এসেছি। এ দেখো, আমি পেঁয়াজ অলরেডি ভেজে ফেলেছি, পেঁয়াজ বাটা, আর পনিরগুলোকে ভেজে রেখেছি সাদা তেলে একটু নুন দিয়ে। আচ্ছা, এরপর দেব পেঁয়াজ বাটার উপরে একটু জিরে, এই সরি জিঞ্জার, জিঞ্জার পেস্ট। গ্যাসটাকে একদম সিমে রেখে, নইলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। আচ্ছা, এরপরে দেবো আর একটু গার্লিক পেস্ট। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। একটু চিনিও দিলাম। চিনি যদি তোমাদের ভালো না লাগে তাহলে না দিলেও হয়, তবে শাহি পনিরে একটুখানি চিনি দিলে ভালো লাগে, একটা টেস্ট হয়। আচ্ছা, আমি একটা মশলা বানিয়েছি, দেখাই তোমাদের। এটা মৌরি গরম মশলা, জৈত্রী আছে, আর এর সাথে আছে জিরে আর জিঞ্জার পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটা যতটুকু দরকার ততটুকু দিও, নইলে ভীষণ ঝাল হয়ে যেতে পারে, যেহেতু এতো আমি লঙ্কা বাটা দিয়েছি, লঙ্কা দিয়েছি আর আমি একটুখানি দিলাম, 2 চামচ। দেখো, পেঁয়াজ থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার এর আসল ইনগ্রিডিয়েন্ট, এই দেখো, এটা পোস্ত আর কাজু আমি পেস্ট করে রেখেছি। অনেকে চার মগজও দেয়, আমি পোস্ত দিয়ে করেছি, আমার কাছে চার মগজ ছিল না। এবার এই পেস্টটা আমি এটাই দিয়ে দেব। এটাকে একটুখানি আমি যেটা পেস্ট করেছিলাম তারপরে একটু পাতলা করে নিয়েছিলাম আর কি, একটু দুধ দিয়ে সেইটাতেই আমি গুলে নিলাম। দুধ আর একটু দিতে হবে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখো, বেশ ফুটে উঠেছে গ্রেভিটা এর মধ্যে। এবার আমি
সবকটা পনির দিয়ে দিলাম। যদি মনে করো আরেকটু দুধ দিলে কারিটা বাড়বে, মানে একটু গ্রেভি দরকার, তাহলে দিতে পারো। আমার মনে হলো তাই আমি দিলাম। আমি আগে একটু নুন দিয়েছি, আবারও আরেকটু দেব স্বাদ অনুসারে, আর একটু চিনিও দিলাম। দেখো বেশ গায়ে গায়ে লেগে যাবে, খুব বেশি ফোটাবার দরকার নেই, তাহলে তোমার গ্রেভিটা কমে যাবে। এবারে নাবাবার আগে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা গুঁড়ো আগেই আমি করে রেখেছি। এই যে মিক্সিতে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি। দেখবে এই ছোট এলাচের যে এটা, সেটা না মানে গুঁড়োতে অনেক সময় ওই ছিলকাটা চলে আসে, সেটাকে বেছে দিয়ে দিলে এই তোমার শাহি পানির রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার টেস্ট করে নাও কেমন হয়েছে। যদি নুন মিষ্টি একটু লাগে, আগেই গ্যাস নেভাবার আগে একটু দিয়ে নামাতে পারো। পারফেক্ট।